প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজে লাইভের নিয়মিত আয়োজন একনজরে। আজকের সংবাদপত্রে আমরা জাতীয় দৈনিকে প্রকাশিত প্রধান প্রধান সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। আজকে স্টুডিওতে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক সেবিকা দেবনাথ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনায় যাওয়ার আগে আমরা প্রধান প্রধান সংবাদগুলো একনজরে দেখে নিব। প্রথমে আমার হাতে রয়েছে ভোরের কাগজ। ভোরের কাগজের প্রধান সংবাদ, বিপর্যয়ের সপ্তাহ শুরু, রেপিড টেস্টের পক্ষে বিপক্ষে মত আশাবাদী গণস্বাস্থ্য, গণস্বাস্থ্যের কিট হস্তান্তরে ছিলেন না সরকারের কেউ, নিম্নমানের মাস্ক ও পিপির মাসুল দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা। আরেকটি সংবাদ রয়েছে, 18 মন্ত্রণালয়ের অফিস খুলছে আজ। সব কিছু আবার খোলার একটা প্রক্রিয়া চলছে। সুনামগঞ্জের হাওড় অঞ্চলে বুড়ো ধান কাটা শুরু, আগাম বন্যার শঙ্কা, FBCCI-এর সবাই বক্তারা স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিন। এ ছিল ভোরের কাগজে। দৈনিক ইত্তেফাক, করোনা ঝুঁকিতেই আজ থেকে খুলছে গার্মেন্টস, করোনা চিকিৎসায় চরম অব্যবস্থাপনা। বেশ কয়েকদিন যাবৎ এই নিউজগুলো আসছিল চিকিৎসা ব্যবস্থা নিয়ে। প্রথম আলো, 79% রোগীর চিকিৎসা ফোনে, 99% আক্রান্ত হয় ছুটির এক মাসে। যুগান্তর, মেয়াদ উত্তীর্ণ টিউব ও সিরিজ ব্যবহার, ব্যবস্থা নিয়ে দায়ীদের বিরুদ্ধে। সমকাল, আক্রান্তের 80% সাত জেলায়, ভিন্ন এক রমজান, বিরান চকবাজার শূন্য বেইলি রুট। দেশ রূপান্তর, নাজুক চিকিৎসা ব্যবস্থাপনা, প্রধানমন্ত্রীর কার্যালয় খুলছে আজ, সংক্রমণের ফাঁদ পাচ্ছে গার্মেন্টস মালিকরা। দ্য ডেইলি স্টার, BGMA ইস্যু রিওপেন টাইম টেবল, তারা কিন্তু চিন্তা ভাবনা করছে নতুন করে। কালের কণ্ঠ, করোনায় লণ্ডভণ্ড শিল্পখাত, ঋণের সুদ মৌকুফের দাবি, ভয়কে জয় করে লড়ছেন প্রায় 1.5 লাখ চিকিৎসা যোদ্ধা। দ্য ডেইলি অবজারভার, ডোন্ট আস্ক ওয়ার্কার্স টু রিটার্ন টু ঢাকা, BGMA নাও টেলস মেম্বার্স, এখনই কিন্তু তাদেরকে আসতে না করছে। বাংলাদেশ প্রতিদিন, করোনা সংকটেও থেমে নেই স্বাস্থ্যখাতে দুর্নীতি, চিকিৎসা সামগ্রী কেনার 22 কোটি টাকার গরমিলের ব্যাখ্যা দিতে স্বাস্থ্য ব্যবস্থা ব্যর্থ হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বণিক বার্তা, FBCCI-এর আলোচনা সভা, স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে অর্থনীতি খুলে দিতে অভিমত। এবং সবশেষে রয়েছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, রিকভারি রেট কন্টিনিউস টু বি ভেরি লো, রিকভারি সুস্থতার হার যখন খুবই কম তখন কিন্তু সব কিছু খুলে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। আমরা যদি আপনার যে রিপোর্টটা, রেপিড টেস্টের পক্ষে বিপক্ষে মত, এটা দিয়েই শুরু করি আলোচনা। গণস্বাস্থ্যের যে কিট হস্তান্তর হলো গতকালকে, সরকারের পক্ষে কেউ ছিল না, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। একটু শুরু থেকে বলি, গণস্বাস্থ্য আসলে 2000 মানে আমাদের এই বছরই তো করোনার বিষয়টা আমাদের ধরা পড়লো, মার্চ মাসের 8 তারিখ। তো মার্চের মাঝামাঝি সময় থেকেই তারা একটা কিট আবিষ্কারের উদ্যোগ নেয়, এবং উদ্যোগ নেওয়ার ফলে তারা সরকারের কাছ থেকে কাঁচামাল, মানে কিটটা তৈরি করার জন্য যে ধরনের কাঁচামাল দরকার সেই কাঁচামালের জন্য আবেদন করেছিল। এবং প্রথমে তারা চেয়েছিল যে যুক্তরাজ্য থেকে তারা কিট তৈরির কাঁচামালটা আনবেন, কিন্তু তখন বাংলাদেশ ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের সাথে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে, ফলে যুক্তরাজ্য থেকে তারা তখন কাঁচামালটা আনতে পারেনি। পরবর্তীতে চীন থেকে তারা কাঁচামালটা নিয়ে এসেছে, এবং সেটা বাংলাদেশে এসেছে আপনার 6ই এপ্রিল। তো এরপর থেকে তারা কিট তৈরির কাজটা শুরু করে। এই কিট তৈরির যে দলটা আসলে গবেষণার কাজটা করছিল কিট উদ্ভাবনের পেছনে, উনি একজন বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি
গবেষক বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে অধ্যাপক ডক্টর বিজন কুমার শীল। তো উনি এর আগে ওনার একটা বড় ধরনের সফলতা আছে, সেটা হচ্ছে 2003 সালে যখন সার্স ভাইরাস তার সংক্রমণ শুরু করে, তখন তিনি এই সার্স শনাক্তের ক্ষেত্রে যে কিট আবিষ্কৃত হয়েছিল এটি উনি করেছিলেন, রেপিড ডট ব্লট সিঙ্গাপুরের গবেষণাগারে, এটা এই বিষয়টা ছিল। তো উনি আবার এখন যে আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রের যে কিটটা উদ্ভাবন করলেন, তারা এই গবেষণা গবেষক দলের নেতৃত্ব দিচ্ছিলেন ডক্টর বিজন কুমার শীল। তো প্রথম দিকে আপনার বলা হয়েছিল যে তারা 11 এপ্রিল এটা সরকারের কাছে হস্তান্তর করবে, কিন্তু তখন দেখা গেল যে 10 তারিখের দিকে বা তার কিছু আগে তাদের ল্যাবরেটরিতে এবং কিছু যান্ত্রিক গোলযোগ এবং বৈদ্যুতিক গোলযোগের কারণে তারা সেটি দিতে পারেনি। পরবর্তীতে তাদের সময়টা বাড়িয়ে তারা 25 এপ্রিল সিদ্ধান্ত নিল যে 25 এপ্রিল তারা সরকারের কাছে তাদের চূড়ান্ত অনুমোদনের জন্য, কিটের অনুমোদনের জন্য সরকারের কাছে হস্তান্তর করবে। তারা এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়, ওষুধ প্রশাসন, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল যেটা BMRC, আপনার ICDDRB, IEDCR সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে তারা ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু গতকাল আমরা দেখেছি যে ওই অনুষ্ঠানে সরকারের পক্ষে মানে প্রতিষ্ঠানের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। তো এই বিষয়টা যখন গণস্বাস্থ্যের যিনি প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ওনাকে জিজ্ঞেস করা হলো, তো উনি বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রীকেও ফোন করা হয়েছিল, উনি অবশ্য তখন এখন যে পরিস্থিতি উনি ব্যস্ত, তারপর ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে তাকে বলা হয়েছে তারা তাদের সমস্যা আছে আসতে পারছে না, BMRC-র চেয়ারম্যানকে উনি ফোন করেছিলেন উনি অসুস্থ এই কারণে আসতে পারছেন না। তো এই ধরনের বিভিন্ন বিষয় ওনাকে জানানো হয়েছে, উনি এটাতে কিছুটা দুঃখ পেয়েছেন যে। কিন্তু সরকারের বক্তব্য এখানে, যেমন গতকালকে নিউজটা করার সময় যখন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের সাথে যোগাযোগ করা হলো, উনি বলল যে আসলে এই প্রোগ্রামে আমরা কেন যাব, হ্যাঁ কেন যাব, উনি বলছেন যে এটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে এবং যথাযথ প্রক্রিয়ায় গবেষণা শেষ না করেই তারা সেটা এরকমভাবে মানে কি বলে বড় পরিসরে তারা জিনিসটাকে পরিচিত করাচ্ছে, এটা আসলে ঠিক হয়নি। উনি বলেছিলেন যে আমরা আসলে কাজটা করি যখন এটা আমরা সাকসেস যদি হই বা যেই রেজাল্ট আসুক ওই জিনিসটা পরবর্তীতে ব্যাপক আকারে তুলে ধরার কথা স্বাস্থ্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু তারা গণস্বাস্থ্য সেই বিষয়টা মানে তাদের সেই নির্দেশ বা অনুরোধ কথা শোনেনি। এই ক্ষেত্রে যখন আবার এই গণস্বাস্থ্য কর্তৃপক্ষের যেই দাবি সেটি হচ্ছে আপনার, তারা বলছে আমরা তো আসলে জিনিসটা এখনই বাজারজাত করছি না, বা এটা নিয়ম হচ্ছে আপনাকে তৃতীয় পক্ষের মাধ্যমে এটা মানে আপনি যে কাজটা করেছেন বা গণস্বাস্থ্য যে কাজটা করেছে তার কিটের মানটা আসলে সঠিক কিনা যথার্থ কিনা এটা আপনার নির্ণয় করবে তৃতীয় পক্ষের একজন। তো এই তৃতীয় পক্ষটিকে এখানে আপনাকে মানে BMRC হচ্ছে এখানে সব থেকে নিরপেক্ষ একটা সরকারি প্রতিষ্ঠান, কেন সরকারি তো নির্ধারণ করবে কাজটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। এই BMRC যাকে মনে করে আবেদন করা হলে BMRC যাকে মনে করে তাদের যে নিরপেক্ষ তারা এই টেস্টের রেজাল্টটা দিতে পারবে কিটটা সফল কিনা, তো তারা তাকে দেবেন এবং পরবর্তীতে এটা ট্রায়াল করে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটা আসলে বাজারজাতকরণ বা ব্যবহারের উপযোগী করা হয়েছে কিনা এই বিষয়টাতে আসতে হবে। তো এই ক্ষেত্রে যেটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই ধরনের প্রসেসগুলো মানেনি, কিন্তু গণস্বাস্থ্যের কথা হচ্ছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য হচ্ছে যে উনি তো সরাসরি বাজারজাতকরণের ক্ষেত্রে নেমে যাননি, তো সরকারকেই এই দায়িত্বটা নিতে হবে, এর জন্যই উনি চেয়েছিলেন যে মানে সরকারের কাছে হস্তান্তর করলে সরকারই এটা সিদ্ধান্ত নেবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে তার এই কিট আদৌ মানে এই করোনা যে পরিস্থিতি এই পরিস্থিতির ক্ষেত্রে কতটা সহায়ক ভূমিকা রাখে। এখানে একটু বলে রাখি, এটা কিন্তু আসলে এই যে কিটটা উদ্ভাবন করা হচ্ছে এটা কিন্তু আসলে করোনা নির্ণয়ের জন্য না, এটা দিয়ে কিন্তু আপনি টেস্ট করলে হবে না যে বোঝা যাবে না যে আপনি করোনা আক্রান্ত কি না, এটা হচ্ছে আপনার দেহে যখন মানব বিজ্ঞানীরা যেটা বলেন যে যখন কেউ কোনো ভাইরাস দ্বারা সংক্রমিত হয় তার শরীরে ওই ব্যক্তির শরীরে নিজে থেকে একটা অ্যান্টিবডি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তো এই কিটটা দিয়ে আপনি একটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কতখানি এটা আপনি দেখতে পারবেন, বা এক্ষেত্রে যদি কোনো ভাইরাসের
মানে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে মানে দেখা যায়, সেক্ষেত্রে বোঝা যাবে যে আপনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, কোন ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছিলেন। এর ফলে এটা পুরো পি টেস্টের মতো না একদম। হ্যাঁ না, এটা পি টেস্টের না, মানে এই কিটটা কাজই হবে এরকম। আপনি করোনা পিসিআর মেশিনের মাধ্যমে যেমন করোনা পজিটিভ বা নেগেটিভ আপনি ধরতে পারছেন, এই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। আপনার শরীরে যখন অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে এরকম যখন অবস্থা তৈরি হবে, তার মানে আপনি একটা কোনো যে কোনো ভাইরাস দ্বারা আপনি সংক্রমিত হয়েছেন। এবং ওটা করতে হবে যে আমরা যে সব এলাকায় রেড জোন বলছি, যে কিছু কিছু এলাকায় আমরা দেখবেন যে আমাদের দেশের হয়েছে, এর মধ্যে 60টি জেলায় আমরা পেয়ে গেছি করোনা আক্রান্ত ব্যক্তি। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আবার বাংলাদেশ ঢাকাতেও দেখবেন আপনি কিছু কিছু জোনে কিন্তু খুব বেশি। তো ওই রেড জোন যেটাকে বলছি, যে মানে যেখানে করোনা আক্রান্ত ব্যক্তি বেশি, 60টি জেলাকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। হ্যাঁ, 60টি জেলাকে, 60টি সাতটি জেলাকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, কিন্তু আমরা 60 জেলায় পেয়েছি আক্রান্ত সংখ্যা পেয়েছি, আক্রান্ত ব্যক্তি পেয়েছি। তো এই ক্ষেত্রে ওই ঝুঁকিপূর্ণ এলাকাতে যখন কেউ থাকবে, তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা এটা বোঝার জন্য আসলে এই টেস্টটা। এবং যখন এটা দেখা যাবে যে আপনার শরীরে কোনো অ্যান্টিবডি তৈরি হয়েছে, তার মানে আপনি সংক্রমিত হয়েছেন, এবং আপনাকে তখন পিসিআর মেশিনের মাধ্যমে আপনার সেই নমুনা সংগ্রহ করে দেখা হবে আপনি করোনা পজিটিভ কি নেগেটিভ। এখন আপনি আরেকটু যদি প্রসঙ্গটা একটু যদিও কিটের থেকে একটু দূরে সরে আসছি, কিন্তু এখন এই র্যাপিড টেস্টের বিষয়টাতে আসলে পক্ষে বিপক্ষে দুই ধরনেরই মত আছে। তো এই ক্ষেত্রে যেটা বলছে যে আমাদের দেশে, কিন্তু শুধু আমাদের দেশেই কেন বলছি, বিশ্বে কিন্তু করোনা তার যে ভয়াবহতা ছড়িয়েছে, সেক্ষেত্রে দেখা গেছে যে মানে কোনো ধরনের উপসর্গ ছাড়াই কিন্তু মানুষ সংক্রমিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আক্রান্তদের শনাক্ত করার ক্ষেত্রে আপনি যখন একটা শর্ট তালিকা করবেন, এই ক্ষেত্রে র্যাপিড টেস্টটা খুব ভালো কাজ করবে বলে অনেক মানে ভাইরোলজিস্ট যারা আছেন, এক্সপার্ট যারা আছেন, তারা এই বিষয়টা বলছেন। তো আবার আরেকটা দল বলছে, আরেকটা গোষ্ঠী বলছে যে র্যাপিড টেস্টে আপনার ফলস রিপোর্ট আসার পসিবিলিটি বেশি, যেই কারণে এটা যদি একবার ধরেন আপনি পজিটিভ হন কিন্তু নেগেটিভ যদি রেজাল্ট আসে, বা ধরেন আর অ্যান্টিবডি তৈরি হতে সপ্তাহখানেক সময় লাগে, তো এর মধ্যে যদি আপনি এর আগে যদি টেস্ট করা হয় তখন কিন্তু আর এটা আপনার অ্যান্টিবডি তৈরি হয়েছে এরকম কিন্তু আসবে না। তো পক্ষে বিপক্ষে উভয়ই মত আছে। আরেকটা বড় কথা হচ্ছে WHO কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই র্যাপিড টেস্টকে কিন্তু ওরকমভাবে স্বীকৃতি দেয়নি। এই কারণে দেখবেন ভারত সহ ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশে আপনার র্যাপিড টেস্ট শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা সেই র্যাপিড টেস্টের বিষয়টা বন্ধ করেছে। এ ছিল মানে মোটামুটি কিট নিয়ে তাহলে পক্ষ বিপক্ষে দুনো দিকে ইয়া আছে, কথা আছে। আচ্ছা, আরেকটি বিষয় দেখেন, মৃত্যু কিন্তু 2 লাখ ছাড়ালো, 1 লাখ মৃত্যু হয়েছিল 90 দিনে এবং পরবর্তী 1,15,000 দিনে। এই যখন মৃত্যু হার, তখন কিন্তু আমরা আবার মানে আজকে 18টি মন্ত্রণালয় খুলেছে, প্রধানমন্ত্রী কার্যালয় খুলেছে, এবং গতকালকে বিজেপি যারা ওরাও বসেছিল এবং নতুন নতুন করে চিন্তাভাবনা করছে খুলে দেওয়ার। তাহলে এখন যে মৃত্যু হার একদিকে বাড়ছে, আরেকদিকে সংক্রমণের ঝুঁকি, আবার অর্থনীতি খুলে দেওয়া, বিষয়টা কীভাবে আসলে সমন্বয় করা হবে? না, এটা যদি আপনি দেখেন যেসব দেশ যেমন ইটালি, তারপরে আমেরিকাও চাচ্ছে লকডাউনের বিষয়টা, এবং ভারতও দেখেন যে আগামী মাসেই তারা কিছুটা লকডাউন হয়তো বা শিথিল করার চিন্তাভাবনা আছে। তো সেই প্রেক্ষাপটে আসলে জনস্বাস্থ্যের বিষয়টা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থনৈতিক যেই বিষয় সেই বিষয়টাও কিন্তু এখানে মাথায় রাখা উচিত। তো আমাদের যারা যারা লকডাউন তুলে দিচ্ছেন এবং অর্থনীতিকে আবার সচল করার চিন্তাভাবনা করছেন, তো সেক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে তারা এই লকডাউন তুলে দেওয়ার চিন্তাভাবনা করছেন। তো সেই ক্ষেত্রে আমাদের সরকারও কিন্তু এই উদ্যোগটি নিয়েছেন, এবং গার্মেন্টসের কথা যেটি আপনি বললেন, সেই গার্মেন্টসও কিন্তু মানে বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে সীমিত পরিসরে কাজ করার যেই চিন্তাভাবনা করা হচ্ছে এটা দিয়েছে। এবং সরকারের আজকে থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের যে সাধারণ ছুটি ছিল, এই ছুটির মেয়াদ কিন্তু শেষ হয়েছে, এবং আজকে থেকে আপনি দেখবেন যে সরকারের 18টি মন্ত্রণালয় এবং বিভাগ সীমিত পরিসরে কাজ তারা শুরু করেছে, স্বাস্থ্যবিধি মেনেই তাদেরকে করতে হবে। আসলে করোনা বিপর্যয়ের সপ্তাহ শুরু,
প্রধানমন্ত্রী বলেছিলেন এই মাসটা, হ্যাঁ এপ্রিলটাকেই আসলে ইয়ে বলা হচ্ছে, কিন্তু এখনো কিন্তু বাংলাদেশের যে পিক টাইম শুরু হয়েছে বলে যে কথাটা আমরা সবসময় বলে থাকি, এই বিষয়টা কিন্তু এখনো যারা ভাইরোলজিস্ট আছেন, যারা রোগতত্ত্ববিদ আছেন, তারা কিন্তু বলছেন যে এখনো বাংলাদেশে কিন্তু চূড়ান্ত সংক্রমণ শুরু হয়নি। তো চূড়ান্ত সংক্রমণের পথে আমরা হাঁটছি, কিন্তু এখনো আমরা চূড়ায় পৌঁছে যাইনি। তো সেক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করা দরকার, এবং আপনি দেখবেন যে আমাদের যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিষয়টি বরাবরই বলা হচ্ছে যে কঠোরভাবে সেনাবাহিনীর যারা আছেন তারা বলছেন, মানে লোকজনকে মানানোর চিন্তা মানে চেষ্টা করছেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো না যে শতভাগ সফল আমরা হয়েছি, কারণ মানুষের আসলে নিয়ম না মানার যে একটা প্রবণতা আমাদের দেশে আছে এই বিষয়টা কিন্তু দেখা গেছে। কিন্তু আছে চিকিৎসা যারা পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন সামগ্রীর অভিযোগ করছে, নিম্নমানের মাস্ক পিপির মাশুল দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা, আমাদের রিপোর্ট, তারপরে করোনা সংকটও থেমে নেই, স্বাস্থ্যখাতের দুর্নীতি, স্বাস্থ্যখাতের যে এই একটা চিত্র কিন্তু আসছে সামনে না। এটা যদি আপনি দেখেন করোনার জন্য বিশেষায়িতভাবে তৈরি, যেমন কুয়েত মৈত্রী এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, যে দুটো হাসপাতালকেই যদি আমরা ধরি, সেক্ষেত্রে আপনি দেখবেন যে সেখানে সেন্ট্রাল অক্সিজেনের যে ব্যবস্থা সে ব্যবস্থাটা নাই। আপনারা মানে আমরা গণমাধ্যমে দেখেছি, টেলিভিশনে দেখেছি যে অক্সিজেন সিলিন্ডার টেনে নিয়ে যাচ্ছে রোগীর স্বজনরা। তো এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যদিও বা এটা আছে, কিন্তু আদতে কিন্তু সে সুবিধাটা কোনো রোগীরা যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু সেখানে পাচ্ছেন না। আর নিম্নমানের পিপিই এবং মাস্কের যে কথাটা বললেন, আমি আসার সময় এখনই দেখছিলাম যে মালিবাগ যে জায়গায় ওখানে খোলা অবস্থায় কিছু পিপিই টাঙানো আছে, মাস্ক টাঙানো আছে। তো এই যে ধরেন এটা পিপিই না রেইনকোট, এটা বুঝতে গেলেও আপনার একটু বিশেষায়িত জ্ঞান থাকতে হবে। তো এই জিনিসগুলোই কিন্তু ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ কোন পর্যায়ে কোন ধরনের পিপিই দরকার এটাও কিন্তু প্রথম দিকে, এই যে আপনি বললেন যে স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি বাড়ছে, কোন পর্যায়ে কোন ধরনের পিপিই এবং মাস্ক দরকার ছিল এই বিষয়টা কিন্তু প্রথম থেকে আসলে খুব সূক্ষ্মভাবে মানা হয়নি, যে কারণে এই বিশাল সংখ্যক প্রায় 300 বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন প্রায়, এবং 500 বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। তো আমরা শেষ করতে হচ্ছে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চাই আমরা সচেতন হব এবং এই করোনা মোকাবেলায় সবাই একসাথে সাহস রেখে সামনে আগাবো, তাহলে আমরা এই সংকট মোকাবেলা করতে পারবো। আমাদেরকে ফেসবুকে দেখতে পারেন, facebook.com/ভোরের কাগজ লাইভ, এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/ভোরের কাগজ লাইভ, এই চ্যানেলে। আর সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি এখানে।